অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আয়, সুন্দর করে মেখে দিয়েছি, খেয়ে নিবি। আয় বাবা, আমার আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। কেন, কি হলো হঠাৎ? বাবা বাবা, আমাকে একটা কথা বলো তো, যদি সায়নের একটা ফোন আসতে সব টাকাটা ওকে ফেরত দিতে যেতে হতো, তাহলে সেগুলো বাড়িতে নিয়ে এলো কেন, আমাকে স্বপ্ন দেখাতে? না না, তুই হয়তো একটু ভুল বুঝছিস। আমি আবার কি ভুল বুঝলাম বাবা? আচ্ছা তুমি সায়নের কথাই বলো না, ও তো খুব ভালো করে নানার অবস্থাটা জানে, তাহলে টাকাটা যখন ফেরত নেওয়ারই ছিল তাহলে দিতে গেল কেন? স্মৃতি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। দেখ, ব্যবসায় হঠাৎ হঠাৎ অনেক সময় টাকার দরকার হয়ে পড়ে, আর রানা সায়ন তো একসঙ্গে ব্যবসা করছে, সায়ন অকারণে টাকাটা ফেরত চাইবে কেন? হয়তো খেলে বিয়ে। বাবা, আমি তোমার এই কথাটা মানতে পারলাম না। রানাকে আমি খুব ভালো করে চিনি, আর তুমিও রানাকে খুব ভালো করেই চেনো, ও সব সময় এভাবেই ঠকে এসেছে। আর আমার বড়টা তো একটা হাঁদা, সব সময় ফাঁদে পা দিয়ে দেয়। এভাবেই যদি চলতে থাকে তাহলে সারা জীবন খেটে গেলেও কোনোদিন উন্নতি করতে পারবে না, সায়নের বাড়িতেই পড়ে থাকতে হবে ওকে। সত্যি আমি আজকাল তোকে যত দেখি তত অবাক হয়ে যাই, কি আজে মাঝে বকিস তুই, অন্যদের সঙ্গে সায়নের তুলনা করছিস, রানাকে যারা ঠকিয়েছে সায়নকে তাদের সঙ্গে এক সারিতে ফেলে দিচ্ছিস, অদ্ভুত। আরে সায়ন সবাইকে কত ভালোবাসে, রানার জন্য ছেলেটা কি না করছে এগুলো চোখে দেখতে পাস না? এই হয়েছে তোর আর এক মুশকিল, জানিস তো, কিছু হলো না হলো আমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসে গেলি। ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু বিচার বিবেচনা কর। আসলে বাবা, সবটাই আমার কপালের দোষ, কেউ আমার কোনো কথা শোনে না। এইটাও এইটাও হয়েছে তোর আর একটা মুশকিল। আরে কি হয়েছে জানিস তো, এই লড়াই করতে করতে না তুই আজ অল্পতেই মেজাজ হারিয়ে ফেলিস, আমার কথাগুলো একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা কর। আমি মেজাজ হারিয়ে ফেলি বাবা? আমার দোষ? আর তুমি যে সায়নের হয়ে কথা বলছো, রানাকে সাপোর্ট করছো, আমার দুঃখের কথাটা তো একবারও ভেবে দেখছো না তুমি। তিথি শান্ত হ, আমি বিশেষভাবে কাউকে সাপোর্ট করছি না, আমি বাস্তব কথাটা বলছি, অবাস্তব কথা ভেবে দুঃখ পেয়ে কি লাভ বল? আমার কথা শোন, একটু ধৈর্য ধর। দেখ, রানা সায়ন যখন একসঙ্গে ব্যবসা করছে ওদের জীবনে সুদিন আসবেই আসবে। আরে তেমন যদি কিছু হতো তাহলে আমিই তো বারণ করতাম, আমার উপর তোর যদি একটু আস্থা থাকে তাহলে আমার কথা শোন, উল্টোপাটা কথাটা ভাবে হয়তো খাবি। আয় সুদিন আসবে নাকি আরো বড় দুর্দিন? কিসের সুদিন সুদিন করছো বাবা, সুদিন তো সায়নের, আমাদের তো দুর্দিন। তা তো হয়তো তোমার খুব আনন্দ হচ্ছে বাবা, তোমার আদরের ছোট ছেলে বলে কথা আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাচ্ছি নই, আজ তোমাকে ফ্যাসলা করতেই হবে এই বাড়িতে আমরা কিভাবে থাকবো। দেখো বাবা, একটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাই, সায়ন রানাকে নিয়ে যদি এ বাড়িতে ব্যবসা করতে চায় তাহলে কিন্তু আমাকে পার্টনার নিতেই হবে। বাবা, আমার পক্ষে দাবি মানে অসম্ভব। দেখ, তোরা যদি সবাই মিলে এরকম জেদাজেদি করিস তাহলে তো মুশকিল ব্যাপার। কারণ আছে বাবা, এই জেদাজেদি করার কারণ রয়েছে। দেখো, ব্যবসা বড় করার জন্য দাদাকে বলেছিলাম টাকা লাগবে আমার, কিন্তু ও টাকা দেবে না, ও উল্টে রানাদার সঙ্গে নিজে তুলনা করছে, যেহেতু রানাদা কোনো টাকা দেয়নি। তবে ও জানে না যে রানাদার নিষ্ঠা সততার কাছে ওর ডেডিকেশনের কোনো তুলনাই হয় না, সেটা আমি প্রমাণও করে দিয়েছি। তুমি জানো লাভের অংশবাবুর 10 লাখ টাকা রানাদা পেয়েছিল, আমি ওকে একবার বলেছিলাম টাকাটা আমার লাগবে, ও কিন্তু দুবার ভাবেনি বাবা, ও পুরো টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। তাই দাদার সঙ্গে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। সায়ন, আমি সব বুঝতে পারছি, কিন্তু বাড়িতে রোজ রোজ অশান্তি আমার আর ভালো লাগছে না। শোন একটু, কি হয়েছে? তুই এক কাজ করতে পারিস,
তুই অংশুকে একটা কাজ দিতে পারিস, তাতে আর কিছু না হোক বাড়িতে শান্তিটা বজায় থাকবে। হ্যাঁ বাবা একদম ঠিক বলেছে, আমাদের না সবচেয়ে আগে শান্তির দরকার, তুমি সেই ব্যবস্থাই করো। আরে তোমরা তোমরা কেন বুঝতে পারছো না, আমার দাদাকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকদিন দাদা বৌদি যেভাবে রান্নাটাকে উত্তক্ত করে আমার ভালো লাগে না বাবা। এর থেকে উদ্ধারের একটা পথ আছে। কি পথ? তুই বরং অংশুকে অনেক কাজের চাপ দে যাতে ও মাথা তুলতে না পারে, তাহলে আর এদিকে মাথা দিতে পারবে না, আর বৌমাও সঙ্গী না পেয়ে আর বাড়াবাড়ি করতে পারবে না। হ্যাঁ এই বুদ্ধিটা তুমি কিন্তু খারাপ দাওনি আমাকে, ঠিক আছে আমি ওটাই করবো। অংশু তোদের জন্য সুখবর আছে, সায়ন তোদের কাজে নিতে রাজি হয়েছে, সব ঝামেলা শেষ। কিসের শেষ? আমার আরো একটা কথা আছে। আরো কথা? আমি যদি সায়নের পার্টনার হই তাহলে রানা এখানে কি করবে? ওর তো কোনো কাজ নাই। বাবা তোকে সাহায্য করবো বাবা তো শর্তও মানতে হবে, পারবো না, তুই তোরটা দেখ না। বাবা সায়ন তো ঠিকই বলেছে, ও তো তোকে কাজে নিচ্ছে, রানা যদি কাজে থাকে তাহলে তোর তো অসুবিধা হবার কথা নয়, ও তো আমাদের পণ নয়। আর তাছাড়া তুইও যে কাজ করবি রানাও সেই কাজ করবে, তোদের এই ব্যবসাতে কাজের তো অভাব নেই। আচ্ছা বাবা তোমাদের কথা যদি অংশ মেনেও নেয় আমাদের টাকার ভাগের বেলায় কম হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, তখন আরো বড় ঝামেলা হবে, চলে এসো। যাক বাবা অন্তত বাড়িতে শান্তি বজায় থাকবে, যা তোরা শুয়ে পড় আমিও শুয়ে পড়ি। মেসমশাই অশান্তিটা একদমই নিতে পারছেন না। সায়ন আমার মনে হয় তুমি ব্যবসাটা অংশুদার সাথেই করো, আমার কথা চিন্তা করতে হবে না, আমি আমি না হয় অন্য কোনো কাজ করবো। বাবা যখন একবার মত দিয়েছেন তখন তুমি এই বাড়িতেই থাকবে আর সায়নের সাথেই কাজ করবে। শুনলে তো, বিথিও তোমার হয়ে কথা বললো, এবার নিশ্চয় থাকতে কোনো অসুবিধা নেই, কাজ করতেও অসুবিধা নেই, এবার লক্ষ্মী ছেলের মতো কি ঘুমিয়ে পড়ো, গুড নাইট বিথি। মুখ চোখের এরকম চেহারা হয়েছে কেন, শরীর খারাপ লাগছে নাকি? না না আসলে কাল সারা রাতের ঘুমটা ঠিক মতো হয়নি তো তাই। বৌদি আমাকে এক কাপ চা দাও তো। কেন ঘুমোসনি কেন? নির্ঘাত ফোনে ওইসব ছাই পাঁচ দেখছিল। না মা কাল ভোর রাত থেকে আমার শাগনিকের সাথে একটু কথা হচ্ছিল। ওমা তাই, কি বলল? ওই কি মা? হ্যাঁ শাকনিকা আবার কিছু টাকা পাঠিয়েছে। আবার টাকা? আবার টাকা? দেখ কি দায়িত্ববান ছেলে, দেখ যাক। শোনো না আমাকে বললো বন্ধুর কাছে টাকাগুলো পাঠিয়েছে, ওখান থেকে গিয়ে আমাকে নিয়ে আসতে। ও তাই? তো সাবধানে নিয়ে আসবি। হ্যাঁ মানে অতগুলো টাকা তো মানে চোখ কান খোলা রেখে রাস্তায় চলবি। সোনা এই নাও তোমার চা। মা আমি বেরোলাম, দোকানে যাচ্ছি। ও মা বেরোলাম মানে তুমি খাবে না কিছু? না বৌদি খাওয়ার সময় নেই। মানে এই দাঁড়া তোমার এই কি রে, এই কি অসভ্যতা চলছে আমার সংসার, আমার আর ভালো লাগছে না। বলি হ্যাঁ রে বউ চলে গেছে বলে সেই দুঃখে না খেয়ে দিয়ে তুই কতদিন শোক পালন করবি বল আমার? মা আমি যদি দুঃখ পাই সেই শোকটা সম্পূর্ণ আমার নিজের, সেটা নিয়ে তুমি এত কেন ভাবছো বলো তো? ভাবতে হয় বাবা ভাবতে হয়, আমি তো দেখতে পাচ্ছি তোর বুকের ভেতরটা একেবারে ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে। কি অলক্ষণে রেখে নিয়ে এলাম আমি বাড়িতে, আমার সংসারটা করে ছাড়ে খাড়ে যাচ্ছে। ইচ্ছিনি দুশ্চরিত্রমে একটা। আমি তো শুরু থেকেই বলেছিলাম ওই মেয়েটা একেবারেই সুবিধেন না। শুধু ও নয় গোষ্ঠী সুবিধেন না। আবার তুই ভাব ওই দাদা কাল আমার বড় মুখ করে টাকা দেখাতে এসেছিল, অসভ্যতার একটা সীমা পরিসীমা থাকে। মা তুমি এবার একটু থামবে, তৃষার সঙ্গে বিয়েটা তো তুমি ঠিক করেছিলে।
ওই ভুলটার জন্যই তো আমি আমি মরমে মরছি রে বিশু। শুধু ওই ভুলটার জন্যই আমি আমি তোর কাছে অপরাধী হয়ে থাকছি। কি ভুল করেছি বল দেখিনি? আসল সোনাকে পা দিয়ে দূরে ছড়িয়ে দিয়ে আমি আমি নকল সোনার পিছনে দৌড়েছি। আমি মানুষের মনের সম্পদ দেখিনি রে বিশু। আমি আমি শিলাদের ওই ওই ঝাঁ চকচকে ঐশ্বর্য দেখে ভুলেছি মরণটা। ওই জন্য এখন কেঁদে পড়ছি। কেঁদে কি করবো, কি করবো কেঁদে? হাজার আফসোস করলেও তো আমি আমি আর মনকে এবারের বউ করে নিয়ে আসতে পারবো না। বড্ড ভুল করে ফেলেছি বাবা, বড্ড ভুল করে ফেলেছি। এতে যদি তোর সঙ্গে মনের বিয়েটা আমি দিত, যদি রাজি হয়ে যেত, তাহলে আজকে তোরা কত সুখে ঘর সংসার করতে পারতি, আমাকে এই দিনটা দেখতে হতো না। মা, তুমি এসব কথা আবার তুলছো কেন? হ্যাঁ তুলছি, তুলছি বিশু, তুলছি। কেন তুলছি জানিস? কারণ আমি তো আমি তো নিজের ভুলটা বুঝতে পারছি। অন্যায়টা তো আমি করেছি। আমি যদি সেদিন ওই আত্মহত্যা করার ভয় না দেখাতাম, তাহলে আজ তো তোদের বিয়েটা হয়ে যেত, তোরা সুখে ঘর সংসার করতে পারতি বিশু। ওরে মারে, শুধু তাদের সন্তানদের হাসি মুখটা দেখতে চায়, আর কিচ্ছু না বিশু। অবশ্য বিশু বাবা, আমায় ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। ও বাবা, আমি জানি, আমি জানি তো তোর তোর মনের মধ্যে যা হচ্ছে তার তো আর কোনো চারা নেই, কিন্তু কিন্তু তবু তুই 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 এক কাজ কর না, তুই আমার সঙ্গে ঝগড়া কর। হ্যাঁ, আবার সে আগের মতো ঝগড়া কর। আমার আমার খুব খারাপ খারাপ কথা বল, খুব খারাপ খারাপ কথা, যত খারাপ খারাপ কথা বলতে ইচ্ছা। ওরে তবু তুই আগের মতো হয়ে যা, সে আগের মতো ছটপটি ছেলেটা আমার, আমি তো এই চেহারা সহ্য করতে পারছি না। না না না, আমি আগে চা খাবো, তারপর বাজারে যাব। তুমি আগে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাবে, তারপর আমি চা বানাবো। চা না খেয়ে আমি বাজারে যাব না, যাব না, যাব না। যেতে তোমার সঙ্গে শুভ বিবাহবার্ষিকী। কি হলো বাবা, এরকম একটা শুভ দিনে তুমি এরকম মুখ ভার করে নিলে? তোর ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না মানে? আচ্ছা, ভালো লাগার কোনো কারণ আছে? আমি কি চেয়েছিলাম আর কি ঘটলো? তুই কি চেয়েছিলি? আমি তোকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। আমি এত ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেব, সব মাটি হয়ে গেল। মা, কিচ্ছু মাটি হয়নি। দাঁড়াও, তুমি এদিকে শুয়ে দিকে শুয়ে এসো। আরে দাঁড়াও, দাঁড়াও এখানে, দাঁড়াও, চুপটি করে দাঁড়াও। আরে বাজে, এই নাও গো, শুভ বিবাহ বার্ষিকী। আমাকে বাজারে পাঠানোর অত তাগাদা দেওয়া হচ্ছিল? বাহ বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। শুভ বিবাহ বার্ষিকী। ওই জন্য বুড়ো সকাল থেকে চা চা করে মরছে। আচ্ছা শোনো, আমাদের দুজনের তরফ থেকে কিন্তু তোমাদের দুজনের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। বাবা, তোদের তরফ থেকেও সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ গো, আমরা দুজন এত বছর ধরে বিবাহ বার্ষিকীতে একে অপরকে সারপ্রাইজ দিয়েছি, আমাদের কিন্তু কেউ কোনোদিন সারপ্রাইজ দেয়নি। রবি আমাদের বড় হলো, তার বিয়ে হলো, মন এলো আমাদের বাড়িতে, তারপর আমাদের সারপ্রাইজ হওয়ার দিন এলো।
হ্যাঁ কি করবি তাড়াতাড়ি বল না, আমার কিন্তু খুব উত্তেজনা হচ্ছে। এই জানিস তো এত সাসপেন্স, এই বয়সে আমার তো হাই প্রেশার। আচ্ছা সারপ্রাইজটা যদি বলে দিই তাহলে সেই মজাটা থাকে আর? হ্যাঁ আর সারপ্রাইজটা তো মাটি করে দিতে পারি না। এক্স্যাক্টলি। ও ও আর আর তোমরা যে আমাদের প্ল্যানটা মাটি করে দিলে তার বেলা কম্পেনসেশন দিতে হবে। বল বল কি সারপ্রাইজ বল। আরে তোমরা তো বড্ড একগুঁয়ে, সারপ্রাইজ বলে দিলে কখনো সারপ্রাইজ থাকে কি বলে দেখো মন। আচ্ছা 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 তুমি বলেই দাও না ওদের। ঠিক আছে তুমি যখন বলছো তাহলে বলে দিচ্ছি। শোনো আমরা আজকে সবাই মিলে দুপুরে রেস্টুরেন্টে খেতে যাব। রেস্টুরেন্টে? হ্যাঁ এটা কিন্তু দারুণ সারপ্রাইজ সত্যি। কতদিন পর আমরা সবাই মিলে বাইরে খেতে যাব, আমার যে কি আনন্দ হচ্ছে। আমারও। শোনো এটাই শেষ নয়, এই আনন্দের উপর একটা আরো একটা আনন্দ যোগ করা হয়েছে। আরো একটা? হ্যাঁ আরো একটা আছে, সেটার খবর অবশ্য মনু জানে। আমার জন্য সারপ্রাইজ? হুম তোমার জন্য সারপ্রাইজ আছে। জানো আমি না সায়ন আর বিথিকেও ইনভাইট করেছি ওখানে। আমি তোমার বাবাকেও ফোন করেছিলাম। জানো বাবা, মনের বাবা বলেছেন যে ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যদি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে উনি অবশ্যই আসবেন। বাহ বাহ খুব ভালো খুব ভালো। এ তো একেবারে এলাহি ব্যাপার, বুড়ো বয়সে এইসব আমার খুব লজ্জা লাগছে। কেন লজ্জার কি আছে, বিয়ের তারিখটা তো সত্যি, তার সঙ্গে বয়সের কি সম্পর্ক? হ্যাঁ ঠিকই তো, বিয়ের তারিখটা তো সত্যি। মন শোনো আমি এখন বাজারে যাবো, গিয়ে আগে বিশুদেরকে ইনভাইট করতে হবে। হ্যাঁ আমি তাড়াতাড়ি যাই, তোমরা তৈরি হয়ে থাকো। হ্যাঁ আসি আমি। হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না, হ্যাঁ এত আনন্দ রাখি কোথায়। সে কি রাখবে কেন গো, ছড়িয়ে দাও বিলিয়ে দাও আনন্দ, বিলিয়ে দাও আনন্দ আনন্দ আনন্দ। শাগনিক তুমি একদম চিন্তা করো না। আরে হ্যাঁ আমি তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তুমি ওকে 10 লাখ টাকা পাঠিয়েছো তো, আমি পেয়ে গেছি। হ্যাঁ শাগনিক আমি সাবধানেই রাখবো। আচ্ছা তোমার কি আমাকে এত রেসপন্সিবল মনে হয়? হ্যাঁ 10 লাখ টাকা আমি সাবধানে রাখবো না, তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুমি নিজে সাবধানে থাকবে, ঠিক মতন খাওয়া দাওয়া করবে বুঝলে, আর শরীরের যত্ন নেবে। হ্যাঁ বাবা এত টাকা সোনার কাছে ওর বর পাঠাচ্ছে। ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ বলছি কেমন আছো? হ্যাঁ ঠিকঠাক। এই তো গত মাসে কিনলাম। সে কি গো তুমি গাড়ি কিনেছো? হ্যাঁ সুযোগ পেলাম কিনে ফেললাম, এ আর এমন কি। কিন্তু এটা তো এক মাসের গাড়ি বলে মনে হচ্ছে না। আচ্ছা এটার কত দাম পড়লো? ওই তো সব মিলিয়ে 9 লাখ। মাত্র 9 লাখ টাকা? 9 লাখ টাকা? তুমি তো লোকের দোকানে কাজ করো, এত টাকা পেলে কোথায়? বলছি সবজি আর ট্রাকের ব্যবসা করলেই যে লোকের হাতে টাকা আসে এমনটা তো নয়, টাকা আসতে গেলে একটু বুদ্ধি খরচ করতে হয়। কি 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 রকম? দেখো চারিদিকে না টাকা ছড়িয়ে আছে বুঝলে, শুধু বুদ্ধি করে তোমায় কুড়িয়ে নিতে হবে। তুমি কি লটারি পেলে? আরে না না দূর, ও তো মানুষকে ফতুর করে, ও সবের মধ্যে আমি নেই। বলছি তুমি যদি চাও তাহলে আমার মতন লাখ লাখ টাকা কামিয়ে ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিছু করতে পারো। আচ্ছা তোমার ব্যবসাটা কিসের? এটা আসলে সুদের ব্যবসা, আমি মানুষকে টাকা ধার দিই আর তার বিনিময়ে পায়ের ওপর পা তুলে সুদ গুনি। এটা যে কি দারুণ ব্যবসা তুমি ভাবতেও পারবে না। এই ধরো ধরো তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সেই টাকা আমি মার্কেটে লাগিয়ে দিতে পারি, সেখান থেকে সুদ তুলে তোমায় দিতে পারি, বুঝেছো? টাকা গুনে শেষ করতে পারবে না। আমার যে আজ এত রোজগার তা তো এর জন্যই। আচ্ছা তাই নাকি? তোমাকেও আমি এই ব্যবসায় নামিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের বাড়ির অবস্থা তো আমি জানি, এতগুলো টাকা কোথা থেকে পাবে তুমি? হ্যাঁ
তাও ঠিক। আচ্ছা আমি না তাও মাকে এই ব্যবসার কথাটা বলবো। হ্যাঁ বলছি ইন্দ্রদা বা কাউকে এগুলো না বলাই ভালো, ঠিক আছে না? মানে এমনিতেই তো ওরা রেগে আছে আমার উপরে, এসব শুনলে আরও রেগে যাবে। না না থাক, আর রাগ বাড়িয়ে লাভ নেই। শোনো না, বলছি তোমার কাছে যদি এরকম কেউ থাকে যে এই ব্যবসায় টাকা খাটাতে চায়, তাহলে আমি তোমায় সাহায্য করব। হ্যাঁ সেরকম কাউকে পেলে আমি তোমাকে বলবো। হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ টোপটা তাহলে গিলেছে মনে হচ্ছে।